মা, তোমারে দেখলে আমার অনেক কষ্ট লাগে, খালি কান্দো না হে। কি কও, কাজ হয়ে গেছে? আইসে ঠিক আছে, আমি ফোন রাখতেছি, পরে কথা বলি। ওই বেটা, ওই তোরা কি খাইতে চাস? খরচ সব আমার। বন্ধু কাচ্চি খাইতে চাই বন্ধু। কাচ্চি খাবি? ঠিক আছে, কাল রাতে আমরা সবাই গিয়ে কাচ্চি খাবো। তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লক্ষ টাকা ধার নিছিল, টাকা ফেরত দিতে পারে নাই, তাই সাপ কবরা ধরিলে আমার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। ভাই মাবুদ, এতগুলো টাকা ওনারা ধার নিল, অথচ আমার একটা বারও জানানো প্রয়োজন মনে করলো না। মা দুঃখ পাইবেন না, আল্লাহর হুকুম বান্দাবান্দির মাথা বাইতা নিতে হয়। আল্লাহ অনেক সময় দুঃখের ভিতরেও মঙ্গল রাখে, যা আমরা দেখতে পাই না, হয়তো এর প্রতিদান আল্লাহ পরে দেয়। মা গো, তোমার কাছে একটা মনে হয়, আমার পরে তুমি মাফ করে দিও। মাফ চাইতেছেন কেন মা? এই যে তোমার থেকে কতগুলো টাকা নিছি, একটা টাকাও ফেরত দিতে পারি নাই, ভবিষ্যতে পারবো কিনা জানি না। এই তোমার টাকা পয়সা না দিয়ে যদি মইরা যাই, তাহলে তো জাহান্নামে যাবো মা। তওবা আস্তাগফিরুল্লাহ। মা, টাকার দাবি আমি কবেই ছাইড়া দিছি, আপনাকে কাছে আমার কোনো দাবি নাই, আর আমার কাছে আপনাকে কোনো ঋণ নাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার এমন একটা পোলার বউ দিছো, আমার কত ভাগ্য করে আমি এরকম পোলার বউ পাইছি। আল্লাহ তোমার ভালো করুক মা, আল্লাহ তোমার ভালো করুক। আচ্ছা মা, তুমি রান্ধো, আমি ঘরে গেলাম। আল্লাহ গো, আল্লাহ এমন একটা পোলার বউ দিছো আল্লাহ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, আব্বা আম্মা বাড়িতে নাই, হেরা ঘরে তালা দিয়ে কই জানি গেছে। বাড়িতে নাই, কই গেছে? আর কোথাও গেলে তো আপনারে বইলে যাও না। আমারে কিছুই কয় নাই। আমি সকালে ঘুম থেকে উঠা নাস্তা টাস্তা বানায় টেবিলে দিছি, হ্যাগো ডাকতে আয়ে দেখি এরা বাসায় নাই, ঘর তালা দিয়ে কই যে গেছে আমি কিছুই জানি না। আপনার কাছে কি কিছু কইছে, আপনি কিছু জানেন? ভাবি আপনি তো জানেন আমি বাড়িতে, কাকা কাকি আমারে কিছু কয় নাই। আপনি একদমই চিন্তা করেন, বাড়ি চলে আইব। আমার কিছুই ভাল লাগতেছে না রাজু ভাই, কেমন জানি ভয় ভয় করতেছে। ভয় লাগুনেরই কথা, বুড়া বুড়ি আপনারে না কইয়া কই গেল, দেন এটা আবার নতুন কোনো কাহিনী কিনা। রাজু ভাই ওনারা মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে একদমই উল্টাপাল্টা কথা কইবেন না। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ কইরা দিন। ঠিক আছে, রাখতেছি, আসসালামু আলাইকুম। কেন যাইব, কোন মুখে কইব মা? তোমার শ্বশুর আমার কাছ থেকে
15 লক্ষ টাকা ধার নিছিল। টাকা ফেরত দিতে পারে নাই, তাই সাপ কবরা ধরিলে আমার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। ভাই মাবুদ, এতগুলা টাকা ওনারা ধার নিল, অথচ আমার একটা বারও জানানো প্রয়োজন মনে করলো না। সাসা, এরা এই টাকা দিয়ে কি করছে? শোনো বউ, তুমি তো কিছুই জানো না। মুন্নার ইউরোপ যাওয়ার জন্য তোমার শ্বশুরের 15 লাখ টাকা দরকার ছিল। তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লাখ টাকা ধার নিছিল। মুন্না তো সাগরে ভেসে গেছে, টাকা ফেরত দিতে পারে নাই। টাকা ফেরত দিতে না পারা তার বাড়ি ঘর দোকান আমার কাছে সাপ কবলা বিক্রি করে চলে গেছে। কিন্তু মুন্নার কাছে যে 10 লাখ টাকা ছিল, ওইটা দিয়ে কি করছে? বোকামি, ইউরোপ যাইতে কি 10 লক্ষ টাকা হয়? আর এ 25 লক্ষ টাকা লাগে। মাগো, তুমি কটা দিন থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর কই যাইবা? জানি না কই যাম। কি বলেন, আপনার যাওয়ার কোনো জায়গাই নাই? শোনো মা, তুমি যদি বলো তোমার মামার সাথে আমি কথা বলব। চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? চাচা, আপনি অনেক ভালো মানুষ, আপনার মনে অনেক দয়া, আপনি চিন্তা করেন না, আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমিনকে খবর দে, কিছু লোকজন নাই না, ভালো করে জায়গা জোগা মাইপা, পিলার গাইড়া দে, আর কয়টা কি গাছ আছে না আছে এগুলি সব ঠিক মতন হিসাব করে গুনে রাখিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওই যে 10-12টা পিলার লাগবে, তো তার কাটার বেড়া লাগবে, সব কিছু আমি করে দিতে। আচ্ছা ঠিক আছে, বৌমা তুমি যাও, ভিতরে যাও, যাও যাও যাও, চলো। আল্লাহ, এ কি কঠিন পরীক্ষার মধ্যে ফালাইল আমারে! আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নাই। আমার স্বামীরেও তুমি কাইরা নিলা, এখন আমি কি নিয়ে আবাসমো? আল্লাহ, তুমি শুধু আমার মুন্নারে পরপারে ভালো রাখো, তার বিনিময়ে যত দুঃখ তুমি আমারে দিও তাতে আমার কোনো আফসোস নাই। মুন্না, আপনি আমার ছাইরা পরপারে কেমন আছেন আমি জানি না, আপনারা তো সাগরের পানিতে ভাসায় নিয়ে গেছে, আর আমি কষ্টে সাগরে হাবুডুবু খাইতেছি, অনেক কষ্ট, অনেক কষ্টে আছি। তোমার মন চাইলে এই বাড়ি থেকে যা খুশি তুমি তাই নিতে পারো। আপনার মনে অনেক দয়া, আমার শ্বশুর শাশুড়ির লগে দেখা হইলে সালাম দিয়েন, আর কোয়েন আমার কোনো ব্যবহারে যদি তারা কষ্ট পায় থাকে আমারে যেন ক্ষমা করে দেয়। অবশ্যই কুমু মা, তুমি ভালো থেকো। আশি কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বৌমা চলে গেছে, এখন বাসা খালি। হ্যাঁ তোমরা চলে আসো। ওকে, আরে বেহুদা কথা কইতে গেলে ফোন রাও তো। কি কো, কাজ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখতেছি, পরে কথা বলবো। ওই বেটা, ওই তোরা কি খাইতে চাস?
খরচ সব আমার। বন্ধু কাচ্চি খাইতে চাই বন্ধু। কাচ্চি খাবি? ঠিক আছে, কাল রাতে আমরা সবাই গিয়ে কাচ্চি খাবো। ঠিক আছে, আমার মায়েরা ছিল মান।